আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত মহান আল্লাহ তালার অনেক অনেক শুকুর আদায় করছি রসুলি করিম সাল আলহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি শুরু করছি ইরানি বোরকা বাজার নিবেদিত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন হৃদয়ে জুমাবার অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি এবং এর জন্য একজন সম্মানিত গেস্ট স্পিকার আমাদের এ আলোচনায় অংশগ্রহণ করে থাকেন আজও এর ধারাবাহিকতায় আমরা যে সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়েছি আসুন তার সাথে প্রথমে পরিচিত হই তিনি হচ্ছেন আলহাজ মৌলানা সাদিকুর রহমান আল আজহারি সম্মানিত খতিব বাইতুল ওয়াদুদ জামি মসজিদ মুগদা মদিনাবাগ ঢাকা আসসালামু আলাইকুম বিষয়টা হলো খতমে নবুত এবং সনের রেসালতের তাৎপর্য দুটো পার্ট আমরা ইচ্ছা করে আলাদা করেছি জি আপনি যদি মেহরবানি করে আমাদেরকে বিষয়ে কিছু শোনান আসলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে যেটি হলো খতমে নবুয়াত এবং শানে রেসা যে প্রথমে যদি আমরা দেখি নবুয়ারটা কী নবুয়ারটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন একদিকে তৌহিদ আর আরেকদিকে রেসা আলাদ বা নবুওয়কে আল্লাহ রব্বুল আলমিন স্থান দিয়েছেন একদিকে শুধু যদি মা আরিফাতুল্লা আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান কখনো পরিপূর্ণ হবে না এবং ওই মানুষটি জান্নাতে যেতে পারবে না সুতরাং বিশ্বাসের দিক থেকে আল্লাহ রাবুল আলমিনের পরেই নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তার মানে শুধু দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে না। এখন আসুন সেই তাওহিদের পরে নবুয়ত আমাদের জন্য অতি প্রয়োজনীয় সেই ধারাবাহিকতা থেকে আদম আলাই সাল্লা থেকে কিন্তু শুরু হয়েছে বলেন আনা দি আদম সে আদম আলাহিস্লা থেকে যত নবী যত মানুষ পৃথিবীতে আসবে সবার নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وما من نبي يوم اذن ফমান فمن ইল্লা الا تحت দিন আমার হাতে একটি পতাকা থাকবে সেই পতাকার নিচে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী এসেছে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত समस्त নবী সেদিন আমার পতাকা তলে সমবেত হবে সব চমৎকার মেসেজ দিয়েছেন সুবহানাল্লাহ যেটা আমি আর একটু রিপিট করতে চাই দর্শক শ্রোতার গ্যাদারতে সুবিধার্থে এই যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مبارক হাতে পতাকা থাকবে পতাকা এবং সকল পয়গম্বর হযরত আদম আলাইহিস থেকে ধরে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে ওই পতাকার নিচে নিচে অবস্থান করবে এখানেও নবীজির যে

আগমনের পরে এই জন্য নবীজি আসলেন এটা একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কারণ নবী সাল্লাম বলেন যে ফুদ্দিল আলাল আল বিসিত্তিন আমিয়া ছয়টি বিষয় দিয়ে আমাকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছে অন্যান্য নবীদের উপরে এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে লিয়াল আরদু মাসজিদা সমস্ত পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে যেখানে নামাজের সময় হচ্ছে আমি নামাজ পড়তে পারছি দুই নাম্বার হচ্ছে লিয়াল ঘানায়েম গণিমতকে আমার জন্য আল্লাহ রব্বুর আরামিন বৈধ বানিয়ে দিয়েছে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নুসিরতবির বিসি রতা শাহরিন আমি যেখানে অবস্থান করি তার থেকে নিয়ে এক হাজার মাইল পর্যন্ত জায়গায় আমার ব্যাপারে একটা ভয় থাকে কিন্তু রসুল্লাহ সাল্লাম কাউকে আক্রমণ করে না কিন্তু কিন্তু সেই বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা হাজার মাইল দূরে থেকে রসুল্লাহ সাল্লামকে ভয় পেতেন যে তিনি ভয়ঙ্কর কিছু হবেন আমাদেরকে মনে হয় তিনি আঘাত করবেন তিনি মনে হয় বিজয় লাভ করবেন এই যে ভয়টা এটি একটা ওয়াহির ভয় তাদের মনে ছিল রসুল্লাহামকে আল্লাহ তালা এটি দান করেছে আল্লাহর নবীর দুই কাজে কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা অংশ ছিল যেটা হাজরত আনাসদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আবু হরদ আনহু থেকে বর্ণিত যারা দেখেছেন সরাসরি এবং এটা ছিল রসুল্লাহ সাল্লাম যে শেষ নবী এটার প্রমাণ প্রমাণ তাও ঈদের পরই যেমন নবুতের উপর বিশ্বাস করতে হয় নবীদের উপরে বিশ্বাস রাখতে হয় ঠিক তেমনি আল্লাহর নবী যে শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না এই বিষয়েও যদি কারো বিশ্বাস না থাকে সেও মুসলমান হতে পারে না পারে না এবং রসুল্লা সাল্লাম বলেছেন যে সায়াকুন আমিন উম্মা সায়াকুন অমিন উম্মাথি আমার মধ্য আমার উন্মতের মধ্য থেকে বের হবে ও চিরেই সালাসুন আজুন তিরিশ জন মিথ্যাবাদী ইয়াজ আমুন আন্নাহু নবী যারা প্রত্যেকেই ধারণা করবে এবং দাবি করবে যে আমরা নবী রসুল্লা সাল্লাম তাদেরকে মিথ্যাবাদী বলেছেন এবং তারা জাহান্ন জাহান নামে এই ধরনের কাদিয়ানি মতবাদ সহ এই পৃথিবীতে যত যারা নিজেদেরকে মুসাইলামাতুল কাদাব সহ আমরা দেখলে প্রায় এই পর্যন্ত আঠাশ জনের এমন ইতিহাস পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করেছে আর দুইজন বাকি আছে সময় সাপেক্ষে এখন এই দুইজনের মধ্যে যদি কাদিয়ানিকে ধরা হয়

সায়া নবী অথবা শেডো নবী এই ধরনের কোনো নবতের প্রচার রসুল্লা সাল্লাম কোনো হাদিসে বলে যাননি যেমন রসুল্লা সাল্লাম বলেছেন হাজত আলী রদিয়ালাহনকে আনতা মিন্নি মানে তুমি আমার কাছে কামিসলে হারুন আল্লাহ যে। মতো ইন্দা মৌসাল মূসালসাল্লামের কাছে হারুন সালাম যে অবস্থানে ছিল আনতা মিন্নি বি মানজিলহারুন তুমিও আমার কাছে ঠিক তেমনি তবে হারুন আল্লাহ সালাতাম নবী ছিল আর আমার পরে লা বি বা বাদি আমার পরে কোনো নবী আসবে না তাহলে এ কথা যেহেতু স্পষ্ট করে দিল যেখানে আলী রাজ আনহুর শ্রেষ্ঠত্ব কিন্তু বুঝাতে রসুল মোটেও কার্পণ্য করেন না আলী তুমি শ্রেষ্ঠ নিঃসন্দেহে কিন্তু তুমি কিন্তু কখনো নবী হতে পারবে না এরপরে অন্য হাদিসে যদি আমরা দেখি সেখানে অমর রা তাল কথা বলা হলো লাখা না যে বলা হয়েছে আমার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো হাজরত ফারুক আল্লাহ আল্লাহ অন্য হাদিসে যদি আমরা দেখি বোখারিতে আল্লা বলেছেন যে বনি ইসরায়েলের নবীরা এসেছে ফাহালা ক্যানবি নবীরা চলেও গেছে ওহান আল্লাহ পাক তাদেরকে সংশোধন করার জন্য নবী প্রেরণ করছে করেছে কিন্তু আমি যখন চলে যাবো পাক আর নবী প্রেরণ করবে না আল্লাহ পাক খলিফাদেরকে নিযুক্ত করবে যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে এজন্য কেউ যদি নিজেকে শ্যাডো নবী অথবা প্রতি নবী অথবা নিজেদেরকে সায়ানবী বলে থাকে এই ধরনের পরিভাষা ইউজ করলে কোনোভাবেই আমাদের ইমান থাকবে না এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমরা নিজেদের ক্ষেত্রে এতটুকু বলতে পারি না এবেন নবী নবীদের যে কাজ আমাদের উপরে ছিল নবীদের যে কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে সেই কাজটা আমাদের উপরে আছে না সবচেয়ে সুন্দর কথা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া তারপরেও বিভিন্ন ফিকার কিতাবে তাফসিরের কিতাবে হাদিসের ব্যাখ্যায় না এবে নবী

একদম রসুলের বক্তব্য সব হাদিসগুলোকে স্পষ্ট করে দিচ্ছে সেটি হলো যে মোহাম্মদ সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন তার মানে রসুল্লা সাল্লামের যারা সন্তান ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে যদিও এটা কোরআন হাদিসের কথা নয় তবে মহাদিসিনে কেরামের ব্যাখ্যায় পাওয়া যায় এবং মুফতিরিন কেরামের তাফসিরে পাওয়া যায় ব্যাখ্যায় পাওয়া যায় যে রসুল্লা সাল্লামের সব ছেলেরাই দুনিয়া থেকে চলে গেলেন কেন কারণ হাজরত ইয়াকুব আলসালতামের সন্তানের নবী হয়েছে মৌসালসাল্লা সাল্লামের ভাই নবী হয়েছে এইভাবে পরম্পরায় পিতার কাছ থেকে দায়িত্ব পেয়েছে ভাইয়ের কাছ থেকে দায়িত্ব পেয়েছে তো আল্লাহর নবীর যদি সন্তান থাকত তো তারাও নবী হওয়ার যোগ্যতা পাক ওনাদেরকে দান করতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমী যেহেতু নবুয়তকে এখানে শেষ করে দিবেন তিনি হাতমন নবী হবে সমস্ত নবীদের শেষ এখানে এজন্য জন্য ওনার কোনো সন্তানও কিন্তু দুনিয়াতে বেঁচে নেই ওনার যারা ছেলে ছিল কারণ কোনো মহিলা

জুমার নামাজে ইমামতিত্ব করার সুযোগ পেয়ে ইংল্যান্ডে এসেও সে চেষ্টা করেছিল আমি তখন ইংল্যান্ডে ছিলাম কিন্তু সেটা প্রতিহত হয়েছে পারে না এই যে বিষয়গুলো এটা নিয়ে একটু যদি কথা আসলে ক্ষেত্রে আমরা যদি নবীর সংজ্ঞাটা দেখি নাবিকে নাবির সংজ্ঞা দিতে গিয়ে মহাদিসিনী কেরাম লেখেন হুয়া শাকসুল্লাভি মানে প্রথমে কিন্তু পুরুষ হতে হবে হুয়া শাকসুল্লাভি আর সালাহুল্লাহ সুবাহান হুয়া চায়লা মিন খালকিন তার সৃষ্টির ভিতর থেকে আল্লাপাক কিন্তু নির্বাচিত করেছেন ও আউ হা ইলাইহি এবং তার উপরে আল্লাহ ওয়াহি দিয়েছেন এজন্য ওহির এই দায়িত্ব রক্ষার ক্ষেত্রে যে ব্যালেন্সটা দরকার এই ব্যালেন্স আল্লাহ রব্বুল্লা আলমিন মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তালা দেননি সেজন্য মহিলাদের পক্ষ থেকে নবী বা রসুল হওয়ার সম্ভব সুযোগ ছিল না এখন তো নাই জি যেমন আসলে একজন মহিলা নিজেকে অনেক কিছু থেকে হেফাজত করতে পারে না এবং চারপাশের পারিপার্শ্বিক অবস্থার কারণেই নিজেকে সব কিছু থেকে রক্ষা করতে পারে না যেমন মরিম আলাই সালাতাম কিন্তু মিশরে এসেছিলেন কিন্তু সেখানে বেশি দিন কিন্তু তিনি স্টে করতে পারেননি প্রতিকূল অবস্থায় ওনাকে চলে যেতে হয়েছে সে ফিলিস্তিন থেকে লম্বা সময় আবার মিশরে আসছেন আবার মিশর থেকে গিয়েছেন সেখানে তিনি দীর্ঘ সময় ছিলেন মানুষগুলোকে দিনের কথা বলেছেন কিন্তু সেখানে তিনি অবস্থান করতে পারেননি কারণ প্রতিকূলতা একজন নারীকে যেভাবে আক্রমণ করে পুরুষকে কিন্তু ঠিক সেইভাবে আক্রমণ করে না এই জন্য আল্লাহ রবুল আলমী নানা দিক বিবেচনায় কোনো মহিলাকে কিন্তু আল্লাহাক নবী করতে পারেন আমার আমার রসুলের ক্ষেত্রে আল্লাহ রবুর আলমিন যেটা দিলেন যে তুমি শেষ নবী রসুল বললেন যে ইন্না মাসালি আমার দৃষ্টান্ত মাসাল আম্বিয়া অন্যান্য নবীদের সাথে আমার দৃষ্টান্ত হচ্ছে এই রকম যে একজন লোক একটা গড তৈরি করলো আহসানাহু আজমালাহু গটটিকে চমৎকার করলো সুন্দর করলো খুব সুন্দর সাজালো মাত্র একটি জায়গা বাকি বাকি আছে ল্যাবিনা তিন একটি ইট বাকি আছে যে ইটটি সে লাগাতে ভুলে গেছে যে ইটটি স্থাপন করেনি তো এই ইটটি স্থাপন না করার কারণে প্রত্যেকটা লোক ইয়া তুফুন হাওলাহু তার চারপাশ দিয়ে ঘুরে আর চিন্তা করে যে এই একটা ইট এখানে বাকি আছে এই একটি ইট পরিপূর্ণ হলে এই ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেত বৃদ্ধি পেত আল্লাহ রাসুল বলতেছেন আমি হচ্ছে সেই লাবিনা আমি হচ্ছি সেই ইট নবুয়ের যে ইটটি দেওয়ার পর নবুয়তের পুরো লক্ষাধিক যে নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদের সৌন্দর্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কথা তো এখান থেকেও কিন্তু এই বিষয়টি প্রমাণ যে রসুল করিম সাল্লা সালাতাম তিনি হচ্ছেন শেষ নবী উনি ছাড়া উনি উনি চলে যাওয়ার পর পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন কোনো নবীকে প্রেরণ করেননি এবং ক্যামত পর্যন্ত কোনো নবী পৃথিবীতে আগমন করবে না এই বিশ্বাস যদি আমাদের না থাকে যেমন ওমর রাজি আল্লাহ আনহু যখন রসুলের ইন্তেকাল হলো তিনি খুব অ্যাস্টনিস্ট হয়ে গেলেন যে রসুল চলে গেল উনি খুব চিৎকার করতে লাগলেন কাঁদতে লাগলেন তর বাড়ি বের করলেন যে কেউ যদি এই কথা প্রচার করে রসুল চলে গেছে তাহলে আমি তাকে হত্যা করব। সাথে সাথেই কিন্তু এই আয়াতগুলো হজরত ওমর রি আল্লাহ তাল আনহুকে পরে শোনানো হলো যে মিন কবলি রসুল আফাই মাতা

যেখানে আল্লাহ নিজে রসুলের চরিত্রের সার্টিফাই করছেন ওয়াইন্না আলা আল্লা হলুকিন আজিম হে রসুল আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি যেটা শুধুমাত্র আজিম শুধুমাত্র কারিম না এখানে আরবি দুটি শব্দ একটা হচ্ছে আজিম মানে সম্মানী মানে বিরাট কারিম ও সম্মানী ফা আহসান মানীয় সম্মানী হুসনা মানিও ভালো কিন্তু এখানে আজিম কেন ব্যবহার করলেন মুফাসির কেরাম যারা বিশ্লেষক তারা বিশ্লেষণ করতে গিয়ে বলেন আজিম শব্দের ব্যাখ্যা হচ্ছে এমন আয়লা আর্দ আলাহু তবিল আলাহ মাসিল আলাহ রসুলের চারিত্রিক সৌন্দর্য ছিল এমন যেটিকে কোনো শব্দ দিয়ে যার বিশ্লেষণ করা যায় না যার সৌন্দর্য ছিল এত গভীর থেকে গভীরতর যেটার কোনো দৈর্ঘ্য প্রস্ত প্রশস্ততা কখনো নির্ণয় করা যায় না যেমন আমরা দেখি রসুল্লা সাল্লামকে যে লোকটা গালি দিত সেই আবদুল্লাহ বিন ওবাই বিন সেলুল রসুলকে গালি দিয়েছে রসুলকে গালমন্দ করেছে মুনাফিকদের সর্দার ছিল তার জানাজা রসুল্লাহ সাল্লাম শুধু চারটি তাকবির দেন নাই নয়টি তাকবিরে রসুল্লাহ আসলাম তার জানাজা পড়িয়েছিলেন জানাজা পড়িয়ে আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা লাহু আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ হুম্মা ওসে আমাকানাহু আল্লাহ তুমি তার জায়গা বাড়ায় দাও আল্লাহ হুম্মা আদখিলহুল জান্না আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করায় দিও তাহলে রসুল যে রহমাতুল্লাহ আলমিন ছিলেন কত দয়ালু ছিলেন যে তাকে গালি দিয়েছে রসুল তাকে ছাড় দিয়েছেন মক্কা বিজয়ের সময় যারা রসুল্লা সাল্লামের সেই নিজের ভূমি থেকে বের করে দিল রসুলের কেমন শান ছিল কেমন সম্মান ছিল রসুলের সে রসুল তাদের মাঝে সেই প্রতিশোধ নিতে পারতেন যখন তাদের কোনো ক্ষমতা ছিল না শক্তি ছিল না রসুলের শক্তি ছিল তাদের প্রতিশোধ নেওয়া রসুল বলেছিলেন ত্রি বা আলী দিনে কোন প্রতিশোধ নাই আন্তম তোলাকা আজকে তোমরা স্বাধীন মাতৃগর্ভ থেকে প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীন তোমরা ওইরকম স্বাধীন হয়ে গেছে তোলাকা শব্দটা যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা তোলাকা মানে এমন স্বাধীন তোলাকা বা তলকা মানে এমন স্বাধীনকে বলা হয় শিশু বাচ্চার যেমন স্বাধীনতার কোনো চিন্তা করতে হয় না এটাকে আরবিতে তোলা কলা হয় রসুল্লাহ সাল্লাম কাফিরদেরকে বললেন ওই মাতৃগর্ভের শিশু যার যেমন খাদ্যের কোনো চিন্তা নাই বাসস্থানের কোনো চিন্তা নাই স্বাধীনতার চিন্তা নাই আজকে ইসলাম যখন তোমাদের কাছে এসেছে আমি মোহাম্মদ তোমাদের কাছে এসেছি তোমাদের আর কোনো চিন্তা নাই সোহান আল্লাহ এটা ছিল রসুলের শান রসুলের আরেকটা সবচেয়ে বড় সান হচ্ছে আল্লাহ রসুলসাল্লা সাল্লা সাল্লাম তার উন্ম্মদের জন্য কেঁদেছেন পৃথিবীতে যত নেতা আছে যত ব্যক্তি আছে যত ফেস বেলু আছে কেউ কিন্তু কারোর জন্য কাঁদে না কিন্তু রসুল্লা সাল্লা সাল্লাম এত পরিচিত আল্লাহর এত প্রিয় হওয়ার পরেও রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদতেন আল্লাহ উম্মাতি হে আল্লাহ আমার উম্মাত বলে কাঁদতেন হাত্তা তাওয়ার রামাত কদামোহ আল্লাহনবীর পা পাগুলা ফুলে যেত ঘুম থেকে উঠার পর নবী নামাজ দাঁড়িয়ে যেতেন সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন পা ফুলে যেত সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা তোমরা কি জানো এমন একটি আয়াত আল্লাহ নাজিল করেছে আমার কলিজা ভরে গেছে সাহাবাইকার বললেন ইয়া আল্লাহ কোন আয়াত সেটি আল্লাহ রসুল বললেন যে ওয়ালা সৌফা ইউর কা রব্বা ফাতারদা ও চিরি নাকি আল্লাহ আমার কলিজা পরিপূর্ণ করে দিবে কলিজা নাকি আনন্দে ভরে দিবে তোমরা কি জানো কখন আমার কলিজায় আনন্দে ভরে যাবে কিরম বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল আলম আল্লা আল্লাহ রসুলই ভালো জানে আল্লাহ রসুল বললেন ওয়ালা আলা আর দ ওয়াহেদম্বিন উম্মা তিফিন্নার আমার একজন উম্মতও যদি আল্লাহর জাহান্নামে যায় তাহলে আমার আমি নবীর কলিজা কখনো পরিপূর্ণ হবে না কখনো শান্ত হবে না যতক্ষণ না আমার সব উম্মত আল্লাহর প্রবেশ না করে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুলের উন্মত হতে হবে আমার সব মত রসুলের মতো হতে হবে চমৎকার কথা বললেন আপনি চমৎকারভাবে এবং উপর চমৎকার ভাবে আলোচনা করলেন আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কবুল করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শানে রেসালত এই যে দুটো পার্ট এ বিষয়ের উপর আমরা যে বিস্তারিত আলোচনা শুনলাম এই বিষয়টা কিন্তু সত্যিকার অর্থে মামুলি সাদামাটা নিছক কোনো আলোচনা নয় এটা একেবারে এমানের সাথে সম্পৃক্ত জড়িত অবিচ্ছেদ্য একটা অংশ সুতরাং তৌহিদের পাশাপাশি রেসালাত নবুয়াত এটাকেও আমাদের এমানের অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে সানে রেসালাতের ওই তাৎপর্য মাধুর্য গুরুত্ব এটা উপলব্ধি করে আমরা যাতে أمادر بوت جولت باري الله تعالى أمادر كتوفيق دين آمين وما توفيقي إلا بالله وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته